সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। এই মহাদুর্যোগের সময়ে তোমরা ঘরে অবস্থান করছো এবং নিরাপদেই আছো। আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে অনলাইন ক্লাস পরিচালনা করব আমি, আব্দুল্লাহ কাউসার, প্রভাষক, ইসলাম স্টাডিজ বিভাগ। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে তোমাদের ইসলামী শিক্ষা প্রথম পত্র বইয়ের সপ্তম অধ্যায়ের ইসলামের আন্তর্জাতিক ব্যবস্থা থেকে। আজকে আমাদের মূল আলোচনার বিষয় ইসলামী আন্তর্জাতিক ব্যবস্থার পরিচয় এবং আন্তর্জাতিক সম্পর্ক প্রতিষ্ঠা ইসলামের মূল ভূমিকা। প্রথমে আমরা জেনে নিই আন্তর্জাতিক সম্পর্ক বলতে আমরা কি বুঝি। আন্তর্জাতিক সম্পর্ক হচ্ছে জাতিরাষ্ট্রসমূহের মধ্যে বিরাজমান পারস্পরিক সম্পর্ক এবং বর্তমান বিশ্ব ব্যবস্থা আন্তর্জাতিক সম্পর্ক একটা অনিবার্য বাস্তবতা, কারণ আমরা জানি কোনো দেশই স্বয়ংসম্পূর্ণ বা স্বনির্ভর নয়, যার জন্য কোনো রাষ্ট্রের পক্ষেই একাকী চলা সম্ভব নয়। রাষ্ট্রের সামগ্রিক উন্নতি, অগ্রগতি ও স্বাধীনতা, সার্বভৌমত্ব সংরক্ষণের স্বার্থেই পারস্পরিক রাজনৈতিক, অর্থনৈতিক, সামরিক, কূটনৈতিক, বাণিজ্যিক ও সাংস্কৃতিক দিক দিয়ে এক রাষ্ট্রকে অন্য রাষ্ট্রের উপর নির্ভর করতে হয়। বলা যায় পারস্পরিক এই নির্ভরশীলতার জন্যই রাষ্ট্র ও জাতিসমূহ যে সম্পর্ক অব্যাহত রাখে তাই আন্তর্জাতিক সম্পর্ক। সুতরাং আমরা সংক্ষেপে বলতে পারি যে সকল নিয়ম কানুন, বিধিবিধান, মূলনীতি ও সংবিধানের ভিত্তিতে রাষ্ট্রসমূহ এবং বিভিন্ন জাতির পারস্পরিক অধিকার, দায়িত্ব, কর্তব্য এবং তাদের মধ্যে পারস্পরিক সম্পর্কের নীতি নির্ধারিত হয় তাকে আন্তর্জাতিক সম্পর্ক বলে। আর এই আন্তর্জাতিক সম্পর্ক সারা বিশ্বের মানুষ এবং বিশ্বের জাতিরাষ্ট্রের জন্য তাদের পারস্পরিক সম্পর্ক নির্ধারণের একটি চূড়ান্ত ভিত্তি। এবার আসলে জেনে নেওয়া যাক আন্তর্জাতিক সম্পর্ক প্রতিষ্ঠায় ইসলামের ভূমিকা কি। তোমরা সকলেই জানো ইসলাম আন্তর্জাতিক ধর্ম, মানবতার ধর্ম, সাম্যের ধর্ম, দ্যাট মিন্স কমপ্লিট কোড অফ লাইফ। বিশ্ব মানবের মুক্তির জন্য ইসলামের অমীয়বাণী নিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্বজাহানে আবির্ভূত হয়েছেন। প্রকৃতিগত কারণেই তাই আন্তর্জাতিক সুসম্পর্ক প্রতিষ্ঠা ইসলামের বিশেষ ভূমিকা রয়েছে। ইসলামের এই বিশেষ ভূমিকাগুলোই আমরা একে একে এখন জানব। যেমন প্রথমে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে বিশ্ব মানব এক জাতি। ইসলাম শুরুতেই বিশ্বের সকল মানুষকে একটি অভিন্ন জাতির সদস্য হিসাবে অভিহিত করে, কেননা মহান আল্লাহ পাক পবিত্র কোরআনে ঘোষণা করেন, হে মানুষ, আমি তোমাদেরকে একজন পুরুষ ও একজন নারী থেকে সৃষ্টি করেছি আর তোমাদের বিভিন্ন জাতি ও গোত্রভুক্ত করেছি যেন তোমরা পরস্পর পরস্পরকে চিনতে পারো। তোমরা জেনে অবাক হবে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে মুসলিম সম্প্রদায় কর্তৃক এই আয়াতটি পড়ে শোনানো হয়েছিল। এই জন্যই যে যে ইসলাম বিভিন্ন জাতি আল পবিত্র আল কোরআনে বিভিন্ন জাতি ও গোত্রভুক্ত করে মানুষ সৃষ্টির যে বর্ণনা সেটা একটি আল্লাহর রহমতের নিদর্শন হিসেবে পরিচিত করানো। এরপরে খেয়াল করো বিশ্ব ভ্রাতৃত্ব, আদর্শিক ভ্রাতৃত্ব। বিশ্ব ভ্রাতৃত্ব, আদর্শিক ভ্রাতৃত্ব আমরা একটু সংক্ষেপে জেনে নিই। বিশ্ব ভ্রাতৃত্ব হচ্ছে সকল বিশ্বের এমন এক জনগোষ্ঠী যারা একই সংস্কৃতির মেলবন্ধনে আবদ্ধ। আর আদর্শিক ভ্রাতৃত্বটা হচ্ছে এমন একই বিশ্বাসের অনুসারী সম্প্রদায়। কোরআনে আল্লাহ পাক বলেন, মানুষ একই উম্মার অন্তর্ভুক্ত। তোমাদের জানা দরকার উম্মাহ কি। উম্মাহ এর বাংলা যদি বলি সম্প্রদায়, যেমন যদি বলি আমরা মুসলিম উম্মাহ মানে মুসলিম সম্প্রদায়। তো উম্মাহ সম্পর্কে বলা হচ্ছে যে মানুষ একই উম্মার অন্তর্ভুক্ত। মানুষ, এখানে মানুষের কথা বলা হয়েছে, দ্যাট মিনস এই পৃথিবীর সকল মানুষ একই উম্মার অন্তর্ভুক্ত। পরবর্তীতে মানুষ বিভিন্ন জাতীয় গোত্রভুক্ত হয়েছে বা বিভিন্ন সম্প্রদায় বিভক্ত হয়েছে। ইসলামী আদর্শে বিশ্বাসী ও অনুশীলনকারী হিসেবে ইসলামী আদর্শিক ভ্রাতৃত্বের বন্ধনে ইসলাম মানুষকে আবদ্ধ করেছে। আল্লাপাক সূরা হুজুরাতে ঘোষণা করেন, মুমিনরা অবশ্যই পরস্পর ভাই ভাই। এই আয়াত থেকে আমরা জানি যে দ্য বিলিভার্স আর নাথিং এলস দ্যান ব্রাদার্স। মুমিনরা যদি ভাই ভাই হয়ে থাকে তাহলে অবিশ্বাসী যারা তাহলে তারা কি? অবিশ্বাসীরা সেই অন্য জাতি যাদের সাথেই মুমিনদের পারস্পরিক সম্পর্ক লেনদেন প্রতিষ্ঠার জন্যই আন্তর্জাতিক সম্পর্কের ইসলামী অনুশাসনগুলো বাস্তবায়ন